হ্যালো, শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, হাবিব বলছিলাম ডেমরা থেকে। জি বলুন। জি আপু, আমি সারার সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি বলুন, নিশ্চয়ই। হাবিব সাহেব বলেন, আমি শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ওয়াইফের বয়স হচ্ছে আপনার 35, মাঝে মাঝে আপনার রাতে ঘুমের মধ্যে রক টান দেয়, পায়ের রক গুলো টান দেয়, অনেক ব্যথা পায়, অনেকক্ষণ হাঁটতেও পারে না, এরকম অবস্থা হয়। ওনার পেশা কি? ওনার পেশা কি, উনি কি করেন? উনি গৃহিণী। আচ্ছা, ওনার ওজন এবং উচ্চতা একটু বলতে পারবেন? জি, ওজন কত? জি অফকোর্স, উচ্চতা আপনার 4-5 ফুট, 5 ফুট 1 ইঞ্চি হবে, আর হাইট সরি আপনার ওজন হবে 52-56 কেজি, আমার ছেলে 56 কেজি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওনার ওয়াইফের যে সমস্যাটা, এটা এই যে একটু পূর্বে আমরা বলছিলাম যে পায়ের রক টান লেগে আসা, এটা বেসিক্যালি কোমরের সমস্যা থেকে হয়ে থাকে। সাধারণত আমরা কোমরের যে ডিস্কের সমস্যা অন্যতম, যেটা আমরা ডাক্তারি ভাষায় PLID বলে থাকি। এখন একটা কমন, কাজের সময় উনি নিচু হয়েছিলেন কখনো, তখন সেটা হয়নি, হয়তো যখন ঘুমের ভিতরে থাকে তখন সেটা অ্যাটাক করছে। এটা ওই যে নিচে বসে বসে কাজ করে, সামনে ঝুঁকে কাজ করা, এই সকল কাজ। আপনি কিন্তু একটা কথা, জুতো স্যান্ডেল থেকেও কোন কারণে হয় থাকে। আপনি কিন্তু একটা কথা বললেন, জি আমরা তো আসলে এইটাতেই অভ্যস্ত, জি সামনে ঝুঁকে, বা আমরা এটাই দীর্ঘদিন অভ্যস্ত, বা আমাদের ট্রেডিশনালি চলে আসছে, এই জিনিসগুলো এখন আমাদের অ্যাড্রেস করা দরকার। আপনি একটু খেয়াল করবেন, গ্রামের একটা মহিলা আর শহরের একটা মহিলার ভিতরে তফাতটা কোথায়, যে আগের যারা ছিল আমাদের একেবারে মা বা দাদি, তাদের ক্ষেত্রে আর এখনকার মহিলাদের ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে, গ্রামের মহিলা সব জাতীয় কাজ করে, সে কিন্তু তার উঠোন থেকে শুরু করে বাসার কাজ, বাহিরের কাজ, অনেক কাজ তাকে করতে হয়, ধান মাড়াই থেকে শুরু করে সব কাজ তারা করে, মানে গবাদি পশুর যত্ন সবই করে, যার কারণে দেখা যায় তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলা এক এক সময় এক এক রকম হচ্ছে। কিন্তু শহরে যারা মহিলা বা একরকম, এবং ওই যে ভুল পশ্চার, নিচে বসে কাজ করা বা সামনে ঝুঁকে কাজ করা, ঘর মোছা হতে শুরু করে, কাপড় কাচা, বাচ্চাদের টেক কেয়ার করা থেকে শুরু করে, এই যে একই রকম কাজ, এবং এর ভিতরে কোনো হাঁটা চলাফেরা, কোনো মুভমেন্ট নাই, কোনো সাঁতার কাটা নেই, বা অন্য কোনো অ্যাক্টিভিটিস নাই, যার কারণে ইঞ্জুরি হয়। ওনার ওয়াইফের ক্ষেত্রে তাই হয়েছে। আমার মনে হয় যদি বিছানা উঁচু নিচু থাকে কারেকশন করা দরকার, কোমরে গরম শেক দিতে পারে, পায়ে গরম শেক দিতে পারে, আর্থ্রাইটিসের জন্য যে বেডগুলো পাওয়া যায় ওটা ব্যবহার করতে পারতে পারে, যেগুলো সমান এবং হ্যাঁ, মানে আমরা যেমন ম্যাট্রেস জাতীয় ইউজ করা যেতে পারে, স্প্রিং ম্যাট্রেসও ইউজ করা যেতে পারে, কিন্তু যদি ফোম বা জাজিম হয় সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কোমরের সমস্যা তৈরি করতে পারে, ফোম তো বেশি ক্ষতিকর বলা যায়, যেহেতু কারণ রিকয়েলিং হয় না, মানে ফোমে যখন একটা লোক শো এবং দীর্ঘমেয়াদী কয়েক মাস কয়েক বছর ধরে, তখন দেখবেন বিভিন্ন জায়গায় চেপে যায় স্পাইনটা, তখন আপনার ইনজুরি হতে পারে এবং ডিস্কের সমস্যা হতে পারে। ওনারও ওয়াইফের একই সমস্যা মনে হচ্ছে, যে স্পাইনের সমস্যা, এটা যদি চলতেই থাকে বেশি তাহলে একজন বিশেষজ্ঞ শরণাপন্ন হয়। কিছু টেস্ট আছে যেমন MRI, আমরা খুব সহজেই শনাক্ত করতে পারি। এটাও একটু জেনে নেই যে MRI যেহেতু খুবই সহজে ডাক্তাররা এখন দিয়ে থাকেন, সেটি কতদিন পর পর আসলে করা যেতে পারে? আসলে MRI একটা নিরাপদ ডায়াগনোসিস। আচ্ছা, আমরা শুনেছি যে 1 বছর, বা আমাদের অনেকেরই ধারণা আছে 1 বছরে হয়তো একবার করা যেতে পারে। না, ধারণাটা আসলে ভ্রান্ত ধারণা। এক্সরে এর ক্ষেত্রে আমরা অন্তত 4 মাসের আগে যেন এক্সরে না করে, মানে এক্সরেতে যেটা হয় রেড ব্লাড সেল ভেঙে যায়, একবার এক্সপোজার দিলেই ব্লাড সেলগুলো ভেঙে যায়, যেহেতু আমাদের আবার 4 মাস লাগে রিপ্রোডাকশন হতে, এই জন্য আমরা বারবার এক্সরে করতে না করি। কিন্তু MRI ডায়াগনোসিসের ক্ষেত্রে খুবই নিরাপদ, আল্ট্রাসোনোগ্রাফির মতো। আল্ট্রাসোনোগ্রাফি যেমন সেফ 100%, তদ্রুপ MRIটাও সেফ। তো MRI কারণ হচ্ছে যে রেডিয়েশনটা ইউজ করা হয় এটা হচ্ছে ম্যাগনেটিক রিজোনেন্স। ম্যাগনেটিক রিজোনেন্স মানে কি, যে আমরা আপনার 71-এ যে কথা বলছি, জনগণ দেখছে বা দর্শক দেখছে, এটাও একটা রিজোনেন্স, ম্যাগনেটিক রিজোনেন্স ফিল্ডের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, ওই ফিল্ডের ভিতরেই আমরা থাকি। তো MRI ও সেম ফিল্ড তৈরি করে, তার মানে এক্সরে যতটা ক্ষতিকারক, MRI ততটা নয়। আমরা জানি আপনার প্রিয়জন
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।